সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমরা জানো যে কোভিড-19 এর মহামারীর কারণে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। এতে নিশ্চয়ই তোমাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। সে ক্ষতিপূরণের লক্ষ্যে স্কুল ভিত্তিক অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমি শাহিনা বেগম, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, লবজান চৌধুরী, গার্লস হাই স্কুল, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের, বাংলা ব্যাকরণ বিষয়ের তৃতীয় পরিচ্ছেদ থেকে সন্ধি বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমরা জানব সন্ধি কী, বাংলা সন্ধি কত প্রকার ও কী কী, উদাহরণ সংজ্ঞা সহ উদাহরণ জানব, এবং আমরা আরও জানব যে তৎসম শব্দের সন্ধি কত প্রকার ও কী কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পাঠে চলে যাই। প্রথমে আমরা জানব যে সন্ধি কী এবং সন্ধি বলতে কী বোঝায়। আমরা জানি যে সাধারণত কথা বলার সময় কথার গতি বৃদ্ধি পায়, কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটো ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায়, ব্যাকরণে একে সন্ধি বলে। যেমন আমরা বলতে পারি যে আমি বিদ্যা আলয়ে যাব, বাক্যটি বলার সময় আমি বিদ্যা আলয়ে হয়ে যায়। এখানে বিদ্যা এর আধুনি এবং আলোয়ের আধুনি মিলে গিয়ে একটি নতুন ধ্বনির সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণে একের লোপ বা একের রূপান্তর বা উভয় রূপান্তর হলে এরূপ মিলনকে সন্ধি বলে। এই সংজ্ঞা থেকে বলা চলে যে পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি একটি ধ্বনির সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সন্ধি শব্দের অর্থ মিলন। দুটো ধ্বনির সন্ধিতে প্রথম ধ্বনির প্রথম পদের শেষ ধ্বনি এবং দ্বিতীয় পদের প্রথম ধ্বনি মিলে গেছে। সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ হয়। আমরা আরও জানি যে ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতে ভালো লাগে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সন্ধিতে ধ্বনির চার ধরনের মিলন হয়ে থাকে। এখন আমরা জানব যে সেই চার ধরনের মিলন কী কী। এক, উভয় ধ্বনি মিলে এক ধ্বনি সৃষ্টি হয়। দুই, একটি ধ্বনির বদলে যায়। তিন, একটি ধ্বনি লোপ পায়। চার, উভয় ধ্বনি বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে সন্ধি কী বা সন্ধি কাকে বলে। এখন আমরা জানব যে বাংলা সন্ধি কত প্রকার ও কী কী। আমরা জানি যে বাংলা সন্ধি দুই প্রকার, স্বর সন্ধি এবং দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি। স্বর সন্ধি বলতে কী বোঝায়? স্বরসন্ধি বলতে কী বোঝায় বা স্বরসন্ধি বলতে বা কাকে বলে? আমরা জানি যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকেই স্বরসন্ধি বলে। যেমন আমরা এর একটি উদাহরণ দিতে পারি। এখানে স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেই উদাহরণে আমরা বলতে পারি জল যোগ আশয়, জলাশয়। এখানে জল শব্দের অধ্বনি
এবং আশয় শব্দের আধুনি মিলে গিয়ে জলাশয় নতুন একটি শব্দের সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব যে ব্যঞ্জন সন্ধি কী এবং ব্যঞ্জন সন্ধি কাকে বলে। আমরা জানি যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির ব্যঞ্জনধ্বনির মিলনে এবং ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকেই ব্যঞ্জন সন্ধি বলে। এখন আমরা দেখব যে সরাসরি আমরা চলে যাই কোথায়, যে উদাহরণে। ব্যঞ্জন সন্ধি, ব্যঞ্জন সন্ধির উদাহরণ, স্বর ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির যে মিলনে সন্ধি হয় তার একটি উদাহরণ নিয়ে আমরা আলোচনা করি। দেখি পরিযোগচ্ছদ, এখানে আমরা নতুন শব্দ পেলাম পরিচ্ছদ। এই যে পরি শব্দের ই, ই ধ্বনি এবং ছদ, ছদ শব্দের ছধ্বনি মিলে নতুন একটি ধ্বনির সৃষ্টি হয়েছে ছয় ছয়, তাই আমরা মূল শব্দ পেলাম পরিচ্ছদ। আরেকটি উদাহরণ এখানে দেয়া যায়, যেমন ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তার একটি উদাহরণ আমরা এখানে দিতে পারি। বিপদযোগজনক, এখানে বিপদযোগজনক মিলে আমরা যে নতুন শব্দটা পেলাম সেটা হচ্ছে বিপদজনক। বিপদের দ ধ্বনি এবং জনকের জ বর্গীয় জ মিলে জয় জয়, নতুন একটি ধ্বনি আমরা পেলাম জয় জয়। তো বিপদজনক, নতুন শব্দ পেলাম বিপদজনক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এও জানি যে বাংলা ভাষার অনেক সংস্কৃত শব্দ কোনো রকম পরিবর্তন ছাড়াই ব্যবহৃত হয়, এগুলোকে তৎসময় শব্দ বলে। এসব তৎসময় শব্দের সন্ধি সংস্কৃতের নিয়ম মেনেই হয়, তাই সংস্কৃতিতে নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসময় শব্দের সন্ধি হয় তিন প্রকার। সে তিন প্রকার সন্ধি হলো যে স্বরসন্ধি এক, দুই ব্যঞ্জন সন্ধি এবং তিন বিসর্গ সন্ধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করলাম যে সন্ধি কী, সন্ধি কত প্রকার ও কী কী, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি সূত্রসহ উদাহরণ আমরা জানলাম, এবং আমরা এও জানলাম যে তৎসময় শব্দের সন্ধি কত প্রকার ও কী কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে হয় ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে তোমাদের কাছ থেকে বিদায় নেবার পালা। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।